হাই ভিউয়ার্স, মনোরশিপন বলছি। আজকের টিউটোরিয়ালে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করছি, কিভাবে আমরা মেটামাস্ক ওয়ালেট তৈরি করব। আপনারা যখন এনএফটি নিয়ে কাজ করতে যাবেন, অর্থাৎ এনএফটি বাই সেল করতে যাবেন অথবা ক্রিপ্টোকারেন্সি বাই সেল করতে যাবেন, সেক্ষেত্রে আপনাদের এই ওয়ালেটটি খুবই গুরুত্বপূর্ণ। তো এর জন্য আপনারা যা করতে পারেন তা হচ্ছে গুগলে সার্চ করতে পারেন মেটামাস্ক, মেটামাস্ক ওয়ালেট, WAELLET, মেটামাস্ক ওয়ালেট লিখে সার্চ দিলে আপনারা এটি পেয়ে যাবেন, metamask.io। তো আমরা ফার্স্ট যে অপশান পেয়েছি সেটা যদি আমরা ওপেন করি, লক্ষ্য করুন আপনারা মেটামাস্ক ওয়ালেট এই ওয়েবসাইটটি পেয়ে যাবেন, আর এটি হচ্ছে মেটামাস্ক ওয়ালেটের অরিজিনাল সাইট। তো আপনাদেরকে যা করতে হবে, ফার্স্ট টাইম এই ডাউনলোড নাওয়ে ক্লিক করতে হবে এবং এখানে এই অপশানটি পেয়ে যাবেন, ইনস্টল মেটামাস্ক ফর ক্রোমে। তো ক্রোমে ব্রাউজারেই মূলত এটি ইনস্টল করতে হয়। তো আমি এখানে ক্লিক করছি, এই অবস্থায় এক্সটেনশানটি এভাবে চলে আসবে। অ্যাড টু ক্রোমেতে ক্লিক করবেন আপনারা, অ্যাড এক্সটেনশান। এ অবস্থায় একটি ফাইল ডাউনলোড হবে এবং ইনস্টল হবে, অর্থাৎ এক্সটেনশান হিসাবে ইনস্টল হবে। লক্ষ্য করুন ইনস্টলেশন কমপ্লিট। এ অবস্থায় নতুন একটি ট্যাবে মেটামাস্ক এটি এই ইন্টারফেসটি চলে আসবে, ওয়েলকাম টু মেটামাস্ক। তো এখানে আমাদেরকে এই অপশানে ক্লিক করতে হবে, গেট স্টার্টেড, নিউ টু মেটামাস্ক, নো আই অলরেডি হ্যাভ এ সিক্রেট রিকোভারি ফ্রেজ। আপনার যদি সিক্রেট রিকোভারি ফ্রেজ থাকে সেক্ষেত্রে আপনি ইম্পোর্ট ওয়ালেট অর্থাৎ লগ ইন করতে পারেন, আর যদি আপনি একেবারেই নতুন হন সেক্ষেত্রে আপনাকে এই অপশানে ক্লিক করতে হবে, গেট সেট আপ। তো আমি এখানে ক্লিক করছি, দিস উইল ক্রিয়েট এ নিউ ওয়ালেট অ্যান্ড সিক্রেট রিকোভারি ফ্রেজ। তো এগুলো তারা কী কী কন্ডিশনগুলো ফলো করে সেগুলো এখানে লিখেছে। তো আমরা এখানে অ্যাগ্রিতে ক্লিক করবো, অবশ্যই অ্যাগ্রিতে ক্লিক করবো, এবং এখানে একটি পাসওয়ার্ড দিবেন। এই পাসওয়ার্ডটি অবশ্যই আপনি কারোর সাথে শেয়ার করবেন না, এবং পাসওয়ার্ডটি অবশ্যই আপনাকে সবসময় মনে রাখতে হবে। তার কারণ হচ্ছে নেক্সট টাইম আপনি ফরগট পাসওয়ার্ড অপশান পাচ্ছেন না পাসওয়ার্ড রিকভার করার জন্যে। তো এখানে আমি একটি পাসওয়ার্ড দিচ্ছি, পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড সেম হতে হবে, এবং টার্মস অ্যান্ড কন্ডিশন আমরা অবশ্যই অ্যাগ্রি করবো, ক্রিয়েটে ক্লিক করবো। সিকিউর ইউর ওয়ালেট, এখানে একটি ভিডিও দেখতে বলা হচ্ছে, বিফোর গেটিং স্টার্টেড ওয়াচ দিস শর্ট ভিডিও টু লার্ন অ্যাবাউট your secret recovery phrase and how to keep your wallet safe. তো এটি আমি পূর্বে দেখে নিয়েছি, আপনারা ইচ্ছা করলে দেখে নিতে পারেন। আমি নেক্সটে ক্লিক করছি, secret recovery phrase, your secret recovery phrase makes it easy to backup and restore your account. Suppose আপনি আপনার পাসওয়ার্ড ভুলে গেলেন, সেক্ষেত্রে এখানে ক্লিক করলেই একটি secret recovery phrase আপনি পাবেন, যেটি আপনাকে সযত্নে সংরক্ষণ করতে হবে। আদারওয়াইজ আপনি আপনার অ্যাকাউন্টে নেক্সট টাইম, সাপোজ আপনি উইন্ডোজ নতুন করে সেট আপ করেছেন, সেক্ষেত্রে আপনি লগ ইন করতে পারবেন না যদি না এই ফ্রেজটি দিতে পারেন। সেক্ষেত্রে এজন্যই ফ্রেজটি আপনাদেরকে এখান থেকে কপি করে এবং ডাউনলোড করে সযত্নে সংরক্ষণ করতে হবে। ওয়ার্নিং, নেভার ডিসক্লোজ ইউর সিক্রেট রিকোভারি ফ্রেজ, এনি ওয়ান উইথ দিস ফ্রেজ ক্যান টেক ইউর ইথার ফর এভার। অর্থাৎ এই ফ্রেজ যদি কেউ পেয়ে যায় সেক্ষেত্রে তারা আপনার অ্যাকাউন্ট হ্যাক করতে পারে। এটি সেভ করবো, পাশাপাশি আমি এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি, ডাউনলোড কমপ্লিট, টিএক্সটি ফরম্যাটে ডাউনলোড হয়ে গিয়েছে। ইউ পাসড দ্য টেস্ট, কিপ ইউর সিক্রেট রিকোভারি ফ্রেজ সেফ, ইটস ইউর রেসপন্সিবিলিটি। ব্যাক আপ রাখতে বলা হচ্ছে বিভিন্ন মাধ্যমে, অল ডান ডান, আমরা আমাদের অ্যাকাউন্টটি তৈরি করে ফেলেছি। তো এ অবস্থায় আমরা এখানে ক্লিক করে যদি অ্যাকাউন্ট ডিটেলসে ক্লিক করি, সাপোজ এখানে আমি একটি নাম দিয়ে দিচ্ছি, আমি আমার ইউটিউব চ্যানেলের নাম দিচ্ছি ভাইশিপন, VAISHIPON, অ্যান্ড ডান, ক্লোজ, লক্ষ্য করুন। তো এখন আমরা আমাদের এই ওয়ালেটে ট্রানজ্যাকশান শুরু করতে পারি। পরবর্তীতে কিভাবে আপনারা এনএফটি তৈরি করবেন, কিভাবে আপনারা এনএফটি বাই করবেন, সেল করবেন এবং নিজেদের এনএফটি মার্কেট প্লেসে আপলোড করে ভবিষ্যতে ইনকাম করতে পারবেন, তার বিস্তারিত টিউটোরিয়ালগুলো তৈরি করতে গিয়ে মেটামাস্কের মাধ্যমে আমরা যে ট্রানজ্যাকশানগুলো করব তার মাধ্যমে আপনাদের কিভাবে মেটামাস্কে ক্রিপ্টোকারেন্সি আদান প্রদান করতে হয় তার উপরে বিস্তারিত টিউটোরিয়াল আপনারা পেয়ে যাবেন। ফাইনালি বলছি, আপনারা হাজার টিউটোরিয়াল চ্যানেল ভাইশিপন স্টাডি করছেন, তো টিউটোরিয়ালগুলো যদি আপনাদের ভালো লাগে, উপকারে আসে, অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।